এই হলো রাস্তা জাকু টেম্পল যাওয়ার, এতটা খাড়াই। এখন এরকম 10-15 মিনিট আগে উঠতে হবে। এই সিঁড়িগুলো আমাদের ভেঙে নামতে হবে বড়লোটে যেতে গেলে। বললো 800 সিঁড়ি, 800। फागो वैली जनवरी और फरवरी में जब स्नो गिरती है कम से कम 7 से 8 फुट बर्फ रहती है इस एरिया में। स्काई स्विंग, बाय बाय शिमला। सॉरी, वोमिटिंग हो जाए तो उम्मीद पे जिंदगी कायम है। देखो, गुड मॉर्निंग गाइस, सेकंड डे एट शिमला। सकाले घूम देखे उठलाम, खूब भालो घूम हलो रातेर घूम। তারপর সকালে উঠে ভিউটা দেখতে পাচ্ছি, এই যে ভিউটা, উফ, আকাশ এত ক্লিয়ার, এত ক্লিয়ার স্কাই, পুরো যত দূর অব্দি দেখা যায় দেখা যাচ্ছে। ইউজুয়ালি কি হয়, মেঘে ঢাকা থাকে, দেখা যায় না অতটা। সো হিয়ার উই আর, আমরা বেরিয়েছি এখন জাকু টেম্পল যাবো বলে। 3টে অপশন রয়েছে জাকু টেম্পল যাওয়ার। একটা হচ্ছে বাই ওয়াক, প্যাদল যাও। সেকেন্ড হচ্ছে ট্যাক্সি বুক করো, যেটা উইল কস্ট অলমোস্ট অ্যারাউন্ড 400-500। আর একটা রয়েছে রোপওয়ে, রোপওয়েতেও অল 300-350 সামথিং কিছু একটা লাগবে। সো ওয়াকিং ইজ দ্য বেস্ট অপশন, বাট নট ফর আস। তাও আমরা ট্রাই করছি, দেখি যদি ওয়াক করে যাওয়া যায়। ও, এই হলো রাস্তা জাকু টেম্পল যাওয়ার, এতটা খাড়াই। এখন এরকম 10-15 মিনিট আগে উঠতে হবে, আমার 5 মিনিট এসে তাদের অবস্থা খারাপ। আমরা ভাবলাম যে ওয়াক করবো, বাট রাস্তা দেখে আমাদের হালাত খারাপ হয়ে গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওয়াকিং রোডটা, তাই সেকেন্ড অপশন গাড়িটাই চুজ করতে হলো। গাড়িতেই যাচ্ছি, 300 রুপিস লাগবে জাস্ট ওয়ান সাইড, ওখানে ছেড়ে দিয়ে আসবে, তারপর আসার টাইমে হেঁটে হেঁটে চলে আসবো। হ্যাঁ, যারা একটু ফিট আছে তারা পারবে, ট্রেক ফেক যারা করে ওদের কলকাতার বডি অতটা দিচ্ছে না, তো দ্যাটস হাউ গাড়ি করতে হলো। শ্রীরাম জয়রামের গান চলছে, এখন সকালবেলা খালি, কোনো লোকজন দেখছি না, জাস্ট আমরাই দুজন আছি। আর এই সিঁড়ি ভেঙে যাচ্ছি, আর আউটসাইডটা ঠিক এরকম। আর ওই যে ওইটা, ওটা হচ্ছে ওয়াকিংয়ের রোড। আমরা চলে এসেছি জাকু টেম্পলে, অ্যান্ড দিস ইজ হনুমানজি, বিশাল বড়। এখানে একটা কাপেলকে খুঁজে পেয়েছি, যদি তোমরা এখনও কাপেলকে না দেখতে পাও, এই হলো কাপেল। এতে বেশি কাছে যেতে পারছি না, যেহেতু এটা হনুমানজির জায়গাতে, এখানে প্রচুর বাঁদর আর হনুমান ভর্তি, ঠিক আছে। এখানে 3 জন হনুমান সকালের এক্সারসাইজ করছে, ঠিক আছে। সিঁড়িগুলো আমাদের 15 মিনিট ধরে হয়ে গেল, আমরা নেমেই যাচ্ছি, ঠিক আছে। জাকু টেম্পল টু মল রোড, এখানকার লোকাল পাবলিক এটা দিয়ে যাওয়া আসা করে।
Look at the view from here. That is Shimla. Okay. But tarpori, puro snow mountains. আমরা রুমে এসেছিলাম জাকু টেম্পল থেকে ঘুরে একটু ফ্রেশ হতে, বিকজ আমাদের আজকে ফুল ডে জার্নি রয়েছে বাসে। আমরা সেখানেই যাচ্ছি এখন অন দ্য ওয়ে টুয়ার্ডস লক্কর বাজার রিভুলি বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ধরবো, আমাদের 10:30 বাস আছে। ইটস অলরেডি 10 AM। আমাদের বাস বুকিং ছিল এই হিমাচল প্রদেশের গভর্নমেন্ট সার্ভিসের বাস ছিল, তো সেটা হচ্ছে তার লোকেশান হচ্ছে রিভুলি বাস স্ট্যান্ড। বাট রিভুলি বাস স্ট্যান্ডে যেতে হবে না, তার জন্য আসতে হবে এই হচ্ছে দ্য রিজ। রিজ থেকে হেঁটে হেঁটে ওয়াক করে এসে এই হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট। সো বিটুইন রিজ অ্যান্ড স্ক্যান্ডেল পয়েন্ট এই হলো অফিস HPTDC হেরিটেজ ওয়াক্স ইন সিমলা। আমাদের যে বুকিংটা ছিল, বুকিংয়ে এই গাড়িটা দিয়েছে ড্রাইভার যে খুব ভালো। এই গাড়ি সব জায়গায় যায় নাকি, প্রাইভেট কার অনেক জায়গায় বন্ধ। চলে এসেছি ফাগু ভ্যালিতে, অ্যাপেল ব্লসম জায়গাটার নাম, এক্সাক্ট জায়গার নাম ফাগু ভ্যালি। লুক এট দ্য ভ্যালি, ফাগু ভ্যালি। জানুয়ারি আর ফরবরি মে জব স্নো গিরতি হ্যায় কম সে কম 7 সে 8 ফুট বরফ রহতি ইস এরিয়া মে। জব স্নো গিরতা হ্যায় তো একদম সে হোয়াইট হো জাতি হ্যায় ভ্যালি, টোটালি ভ্যালি হোয়াইট হো জাতি হ্যায়। इस जगह का नाम है फागु वैली। फागु वैली में इसलिए पड़ा, जब यहाँ पे स्नो गिरती है जनवरी और फरवरी में तो यहाँ फोग सबसे ज़्यादा पड़ती है, इसलिए इसका नाम फागु वैली पड़ा है। जितनी भी आप खेती देख रहे हैं इस साइड नीचे को, इसमें पेटेटो और बंद गोभी सबसे ज़्यादा, और शिमला मिर्च भी यहीं से स्टार्ट हुआ था। सबसे ज़्यादा शिमला मिर्च, पेटेटो और बंद गोभी इस एरिया में होती है। और मकानों के साथ आप सूखे सूखे झाड़ देख रहे हैं, ये टोटली एप्पल के हैं। एप्पल का यहाँ पे सीजन चलता है जुलाई फर्स्ट और अगस्त एंड तक, यहाँ से मार्केट के लिए एप्पल चले जाता है। वेलकम टू एडवेंचर रिजॉर्ट न्यू कुफरी। कुफरी शिमला का सबसे हाईएस्ट पॉइंट है। यहाँ की जो हाइट है वो है 9000 फीट अबव सी लेवल, जहाँ पर आप अभी खड़े हैं। पार्क के अंदर जैसे आप एंटर करोगे सामने माउंटेन रेंजेस आपको दिखाई देगी, वो हिमालयन माउंटेन रेंजेस का व्यू आप देखेंगे, और सामने जो वैली पोर्शन दिखाई देगा वो फागु वैली का व्यू आप देख सकते हैं। स्काई स्विंगर 110 फीट हाइट का ये टावर है, 2x2 सीटर, स्विंग मैक्सिमम 70 फीट की हाइट तक आता है। सामने जो भी वैली है माउंटेन उसका आपको प्रॉपर व्यू कर। एक्सट्रीम जो जिनिसगुलो सेगुलोर मध्ये जे एकटा चूज करेछि एंड ई जे स्काई स्विंग, ई जे स्काई स्विंग আমরা ওখানেই যাব, ওটাই করব। গো কার্টের অপশন ছিল বাট গো কার্ট ইজ কস্টলি। কুলুতে অনেক অ্যাক্টিভিটিস করার আছে, সেগুলো দেখাবো। আর আপাতত এখানে এই অ্যাক্টিভিটিসগুলো দেখো, স্কাই সুইং। বসে গেছি স্কাই সুইঙ্গারে, জানি না কতটা সেফ বললো সেফ, ঠিক আছে ভয় ভয় কিছু নেই, জাস্ট ফর অ্যান এক্সপিরিয়েন্স, লেটস সি। স্কাই সুইঙ্গার লাইফ টাইম এক্সপিরিয়েন্স, স্কাই সুইঙ্গার। ঘুরছে তো বটে, বাট ঠান্ডাও লাগছে, হাত জমে যাচ্ছে, এই মনে হচ্ছে হাত ছেড়ে যাবে ক্যামেরা থেকে, বাট হাত ছাড়লে হবে না।
बट नाइस एक्सपीरियंस एक बार ट्राई करा जीती पारे फागुते ऐसे क्लब हाउस एक बार ट्राई करा जीती पारे दिस इज गुड एक्चुअली আমরা জানি না কজন এখানে এসছে বাট এখানকার ভিউ ইজ অসম লাইক টু গুড দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ সিমলা আই গেস আর এখান থেকে ভিউটা ঠিক এরকম বাস স্ট্যান্ডের ভিউ এরকম তাহলে অ্যাকচুয়াল মানে ভিউ পয়েন্টের ভিউ কীরকম হবে চায়না কি রাজা কি লড়কি থি উসকো শিমলা সে স্ক্যান্ডাল করকে ইয়াহ রাখা গয়া থা শিমলা মে এক জগহ স্ক্যান্ডাল পয়েন্ট পড়তা উসি নাম সে উসকা নাম স্ক্যান্ডাল পয়েন্ট পড়া আমরা এসছি ক্যাফে লালিত এটা হচ্ছে চিনি বাংলোতে এখানে আমরা লাঞ্চ করবো সো লেটস সি কি কি আছে এখানে এখানে চিনি বাংলো থেকে আমরা লাঞ্চ করলাম লাঞ্চে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর নুডলস দুজনে মিলে তো চিনি বাংলার এখানে এসে জাস্ট এই বাংলোতে বেসিক্যালি লোকজন লাঞ্চ করে আর এখানে একটা ছোটো মতো জু রয়েছে যেখানে অ্যানিমেলস নেই বিকজ এখানে বরফ পড়ে নাকি 7-8 ফুট তো অ্যানিমেলগুলোকে শিফট করে দেওয়া রয়েছে কিছু রয়েছে যারা ঠান্ডা ই করতে পারবে তারাই রয়েছে হ্যাঁ স্যারজি এই রোডটা কতটা স্টিফ হ্যাঁ এখান দিয়ে ঘোড়াগুলো উঠছে এইভাবে রাস্তাটা এরকম হ্যাঁ দিস ইজ দ্য ভিউ কোথায় আমরা আছি হর্সে হর্স রাইড করছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা নালধেরাতে এসে এই জিনিসটা করা ওয়ার্থ ইট 500 rupees বাট সত্যি দারুণ 5 কিলোমিটার রাস্তা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আচ্ছা তো আমরা হর্স রাইড করে চলে এসেছি ফার্স্ট রাইডটা খুব ভালো লাগলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম দারুণ লাগলো কিন্তু একটা জিনিস আমাদের ভুল হয়ে গেল আমাদের নিয়েছিল 500 টাকা পার হেড করে ভেতরে 5 কিলোমিটার এরিয়া টোটাল কভার করলো অনেক বড় জঙ্গল আমাদের ভুল হলো কি আমরা কোথাও দাঁড়াইনি
হর্স রাইডে চক করে নামতে ভুলে গেছি, জাস্ট ফ্লোতে ফ্লোতেই হর্স রাইড করেই চলে এসেছি। বাট নালধেরা এলে এই জায়গাটা মাস্ট ভিজিট। নালধেরাই ছিল আমাদের লাস্ট সাইট সিন স্পট। আফটার ভিজিটিং নালধেরা আমরা ব্যাক করি সিমলাতে। আমাদের 9টা থেকে বাস ছিল, আমরা জাস্ট 8:55 এসে পৌঁছেছি, 5 মিনিটে বাস ছাড়বে। সিমলা টু মানালি অনেক বাস রয়েছে, গভর্নমেন্টের HRTC-র অনেক বাস রয়েছে, কিন্তু সেগুলো সব দিনের বেলা যায়। রাতের এই একটাই বাস, এসি বাস সিমলা টু মানালি যায়, তো আমরা সেটাই বুক করেছিলাম। বিকজ যেতে প্রায় সারাদিনই লেগে যায় যদি আমরা মর্নিংয়ে বেরোতাম, তো একটা দিন আমাদের ওয়েস্ট হয়ে যেত, সেই জন্যই রাতের এই বাসটাই করলাম আমরা। অন দ্য ওয়ে টুয়ার্ডস মানালি ভলভো বাসে যাচ্ছি। এই বাসটা জানতাম না, ঠিক আছে, রিসার্চ করে বের করেছি। খুব ভালো বাসটা, আমাদের শ্যামলী পরিবহন পৌলমী পরিবহন গ্রিন লাইনের মতো বাস। সিমলা টু মানালি একটাই যায় রাত 9টায়, পরের দিন সকাল 6টায় মানালি পৌঁছবে। এবারের আমাদের সিমলা ট্যুরে একটা জায়গা মিস হয়ে গেল, সেটা হলো নারকান্ডা। খুবই ভালো জায়গা, তবে সিমলা থেকে একটু ডিস্টেন্স বেশি, তাই আমরা আমাদের এই ট্রিপে এটাকে কভার করতে পারলাম না। আর তোমরা যদি চাও নারকান্ডা ভিজিট করতেই পারো, ওর জন্য একটা এক্সট্রা দিন হাতে রেখো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মানালি। কাল রাতে আমাদের বাস ছিল 9টা থেকে, 9টার সময় সিমলা থেকে। তো তারপর আমরা বাসে উঠলাম, বাসটা ভালো ছিল, খুব ভালো বাস ছিল, ভলভো বাস ছিল। রোড ওয়াজ অলসো গুড, বাট রোডের যে টার্নগুলো ছিল না, সেগুলো ঠিক ছিল না। মোস্ট অফ দ্য পিপল ভমিট করেছে। কালকে আমরা বাসে ওঠার পর আমাদের সাইডের কিছু সিটের কিছু পাবলিক সেম জিনিস করে, আমাদেরও হালত খারাপ হয়ে যায় ওগুলো দেখে। বিকজ রোডে এত টান ছিল, বারবার গুলি করছিল। 9 to 6 বাস ছিল, বাসটা মানালিতে এসছে 4:10, 2 hours আর্লি, লাইক ওই ভোরবেলা 4:10। ততখন এখানে টেম্পারেচার -5, তখন বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছে, মানে অবভিয়াসলি এসে গেছে, নামতেই হবে। দেন ট্যাক্সি করে আমরা আমাদের হোটেলে এলাম। সকাল হয়ে গেছে মানালিতে, তো সকাল হয়েছে, তুই এই ভিউটা ওই দেখতে পেলাম। এখানে হচ্ছে অ্যাপেল বাগান, আর এইদিকে স্নো পিক মাউন্টেন্স অলরেডি দেখতে পেয়ে গেছি, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। দেখতে পেয়ে গেছি স্নো পিক মাউন্টেনটা, দেখতে পেয়ে গেছি, এটার জন্যই তো এসছি এখানে, তাই না? ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আরও এইরকম ভালো ভালো ট্যুর ভিডিও দেখার জন্যে।